হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার চ্যানেলে রিমস বিউটি। আমার নাম হচ্ছে রিমিং, আর আমি আজকে চলে এসেছি আমার নেক্সট ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে দেখা করতে, তোমাদের সঙ্গে গল্প করতে। তো আজকে আমি দেখাবো ন্যাকেড থ্রি ব্রাশের সেট তোমরা কীভাবে ইউজ করবে, তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে। আর কিছু দেরি না করে চলো ভিডিও স্টার্ট করি। আজ আমি শুরু করছি আমার নেক্সট ভিডিও। তো আজকে আমি দেখাবো ন্যাকেড থ্রি ব্রাশের সেট ইউজ আর কীভাবে আমি ইউজ করেছি। দেখো, আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি এই ব্রাশগুলো দিয়ে। এই ব্রাশের সেটটা বিগিনার্সের পক্ষে খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার দাম প্রচণ্ড অ্যাফোর্ডেবল, তোমরা অনলাইন পারচেস করতে পারো। আমি এটা অনলাইন পারচেস করেছি, আমাকে নিয়েছি 125 টাকা, আরও তোমরা অফারে পেয়ে যেতে পারো। তো ট্রাই ইট, আমি এবার এটা শুরু করব। প্রথমেই আমি বলে দিচ্ছি, এগুলো ব্রাশের সেট থাকে 12 পিস, দেখতে পাচ্ছ, দেখো দিস ব্রাশের সেট। প্রথমেই আসছি, চলে যাচ্ছি আমি দিস ফ্লাপি ব্রাশ, এটাকে বলে ফাউন্ডেশন ফ্লাপি ব্রাশ। এটার সাহায্যে আমরা লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবো, অন্য কিছু ফাউন্ডেশন না, যেমন ক্রিমি ফাউন্ডেশন, যেমন প্যান স্টিক ফাউন্ডেশন, এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো না, বিকজ ওগুলো ক্রিমি সাইডের হয়, প্যান স্টিক সাইডের হয়। তো লিকুইড হলে আমাদের ব্লেন্ড করতে এটা সাহায্যে আমরা ব্লেন্ড করেছি। দেখো, আমি আজকে আমি এই মেকআপ লুকটা দেখো ক্রিয়েট করেছি এটা ব্লেন্ড করে, লিকুইড ফাউন্ডেশন নিয়ে এটা আমি ব্লেন্ড করেছি এভাবে। এটা লিকুইড ফাউন্ডেশনের পক্ষে একটা ভালো একটা ব্রাশ, তোমরা ইউজ করতে পারো। তারপর আসছি এই ব্রাশটা সম্বন্ধে বলছি, এটা হচ্ছে আমরা লুজ পাউডার নিয়ে ফাউন্ডেশনের উপর ফিট করার জন্য, লুজ পাউডার অ্যাজ এ এরকমভাবে আমরা ইউজ করে নিতে পারি। দেখতে পাচ্ছ, এটা লুজ ফাউন্ডেশন ইউজ করার পক্ষে বেস্ট আইটেম। তারপরে আসছি দিস ব্রাশ, এই ব্রাশটার, আমার কাছে এই ব্রাশটার দাম অনেক, কারণ এটা আমার খুব ভালো লাগে। এদের সাহায্যে আমি এভাবে এটা ক্রিয়েট করি, এটাও এভাবে ক্রিয়েট করি, এটার সাহায্যে আমি আইলাইনারও ক্রিয়েট করতে পারি। জাস্ট দেখতে পাচ্ছ, ইনার কর্নার দেখো, এটা ভি আকারের আছে, দেখো এটা ভি আকারের আছে, বুঝতে পারছ? তো এটার সাহায্যে আমি আইলাইনারও ক্রিয়েট করতে পারি, আমি আইব্রোস ফিল করতে পারি, আমি চোখের তলায় কাজলে অ্যাপ্লাই করতে পারি, স্মাচ প্রুফ কাজল। তো এটা অল পারপাস হিসেবে কাজ করা যেতে পারে, তোমরা যেভাবে যেটা ইউজ করতে চাও তোমরা সেভাবেই সেটা ইউজ করবে, বিকজ সেটা তোমাদের ইচ্ছা। আমি যেভাবে ইউজ করছি সেটা আমি বলছি, এবার তোমরা এভাবে ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা মতন ইউজ করতে পারো। তারপরে চলে আসছি ফোর্থ ওয়ান, দিস ব্রাশ। এই ব্রাশটার সাহায্যে আমি এভাবে আউট অফ কর্নারে এরকম করে ব্রাশটা অ্যাপ্লাই করেছি, এটাও এরকম করে অ্যাপ্লাই করেছি। এটার সাহায্যে আমি আই শ্যাডো খুবভাবে ফিল করেছি, আই শ্যাডোটা অ্যাপ্লাইয়ের পক্ষে এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ব্রাশ। তো এটা সাহায্যে ওটা অ্যাপ্লাই করা যেতে পারে। তারপরে হচ্ছে দিস অ্যান্ড দিস ব্রাশ, এইগুলোর কাজটা ঠিক বলতে পারো একইভাবে করা যায় বা ডিফারেন্ট হিসাবেও করা যায়। এটা সাহায্যে আমি হাইলাইটার এরকমভাবে ইউজ করতে পারি, এরকমভাবে ইউজ করতে পারি, এরকমভাবে এরকমভাবে ইউজ করতে পারি, এটা অ্যাজ এ হাইলাইটার হিসাবে আমি কাজ করে থাকি। তারপর আসছি এটাতে, এটাতেও আমি আইশ্যাডো ফিল করতে পারি, জল আইন থেকে এভাবে টানা থেকে এরকম 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 করতে পারি, এটা আমি সাহায্যে এরকম করেছি। তো এটাও আইশ্যাডো ফিল করার পক্ষে ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে আসছি আমাদের এই ব্রাশটার সম্বন্ধে কিছু আমি বলবো। তো এটা বুঝতেই পারছো, মাস্কারা এন্ড আমি আইব্রোজও ফিল করি এটা সাহায্যে।
এটা অ্যাজ এ মাস্কারা ইউজ করা যেতে পারে, অ্যাজ এ আইব্রোস ফিল করা যেতে পারে। সো এটা আলটিমেট দুটো হিসাবে এটা পারপাজে ইউজ করা যেতে পারে। আমার এটা খুব ভালো লাগে দিস দিস। তারপরে এটা আসছি দিস ব্রাশ, এটার সাহায্যে আমি এভাবে ড্যাপ করে যে কোনো গ্লিটারি আই শ্যাডো বলো, যে কোনো হাইলাইটার বলো, আমি এখানে জাস্ট ড্যাপ করে এটা ইউজ করি এরকম করে ড্যাপ করে। তো এটা ড্যাপিংয়ের পক্ষে খুব মাস্ট ইম্পর্টেন্ট। এটা গেল, তারপরে আসছি এটা। এটাও তোমরা হাইলাইটার ইনার কর্নারে হাইলাইট করার জন্য, চোখটাকে ফিল করার জন্য, দেখো আমি এখানে ইউজ করেছি হাইলাইটার, হোয়াইট হাইলাইটার আই শ্যাডো প্যালেট থেকে। তো এটা আমি এভাবে ইউজ করেছি, এটা আমি এভাবে অ্যাপ্লাই করতে পছন্দ করি। শার্প লাইন করার জন্য ইউজ করা যেতে পারে, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্রাশ। ম্যাকের থ্রির পক্ষে সবগুলো ইম্পর্টেন্ট, তো তোমরা যেভাবে যেটা ইউজ করতে পারো। তারপরে আসছি দিস ব্রাশ, একদম আমার পছন্দ না। তো তোমরা এটা যে যার মন সেটাই খুশি ইউজ করতে পারো, আমার এটা একদম পছন্দ না। তো আমি এটা বলবো না যে এটা তোমরা মেকআপের মধ্যে ডালো বা অ্যাপ্লাই করো বা এটা তোমরা অ্যাড করতে পারো, আমি বলবো এটা থেকে তোমরা দূরেই থাকো, বিকজ এটা আমার একদম ভালো লাগেনি। আর আমার যেটা ভালো লাগে না সেটা আমি স্পষ্ট বলে দিই, বিকজ এটা সমস্ত বিগিনার্সদের পক্ষে খারাপ হতে পারে। দেখো ফ্লাফি ব্রাশের মধ্যে কোনো ফ্লাফিনেস আসছে, কোনো ফ্লাফিনেসই নেই। তো এটার সাহায্যে আমি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি, দেখতে পারো। তারপর আসছি এটার সাহায্যে, আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে থাকি, আমার খুব ভালো লাগে এটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করার থেকে। জাস্ট এভাবে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে মানে শার্পনেসটা আমার আছে, আমার যে ঠোঁটের আকৃতি সেটা আমি ক্যারি করতে পারি বা এটার সাহায্যে আমি ক্রিয়েট করতে পারি ঠোঁটের আমার আকৃতিটা। তো এটা তোমরা ইউজ করতে পারো। এটার পরে আসছি আমি দিস ব্রাশ, এটাও এটা তো হাইলাইটারই বলে, তো এটাও আমি হাইলাইটের পক্ষেও আমি রেকমেন্ড করবো, বিকজ আমি এটাও হাইলাইটার এভাবে আমি চোখটাকে আমি খুবই ছোট করার জন্য বা আমি সুন্দর করার জন্য এটা আমি ইউজ করে থাকি খুবই মাঝে মাঝে, খুব একটা ভালো মতন ইউজ করি না, বিকজ এখানে ফ্লাফিনেস খুব একটা কম। তো অ্যাজ আমি বলতে পারো এভাবে ঠোঁটের কষ্টে এভাবে এরকম করে ইউজ করতে পারি। আমার ব্রাশেস কমপ্লিট, আমার মেকআপ ব্রাশের সেট ইউজ আর করা খতম। তো এখন আমি বলবো আজকের মতো আমার ভিডিও শেষ। এরপর আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন, যাতে আমি খুব তাড়াতাড়ি ইউটিউবে গ্রো করতে পারি। অ্যান্ড আপনারা কমেন্ট করে জানান এই মেকআপ ব্রাশের সেট ইউজ করে আপনাদের কেমন লাগলো, আমার সঙ্গে শেয়ার করুন, আমি আপনাদের অ্যাডভাইস দিতে বাধ্য। আর আমার খুব ভালোও লাগে যে আপনাদের সঙ্গে কথা বলতে কমেন্টে। তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের সপ্তাহে। তো টিল দেন, বাই বাই।